আমার ভীষণ পছন্দের একজন মানুষ, ভীষণ পছন্দের একজন প্লেব্যাক সিঙ্গার এবং আমার বন্ধু আরমান মালিক, তার সাথেই এক বছর আগে যখন কথা হচ্ছিল আমার, তখন বলছিল 99 Songs এর গানগুলো শুনলে ডোডো তুমি অবাক হয়ে যাবে, রহমান স্যার যেভাবে কম্পোজ করেছে। হাই, আমি ক্রাইম মাস্টার, ডোডো ফিভার 104 FM-এ, হ্যাঁ, বক্স অফিস ফিভার নিয়ে হাজির হয়ে গেলাম, কারণ নেটফ্লিক্সে রিলিজ করে গেছে 99 Songs রহমানের স্ক্রিপ্টে। হ্যাঁ হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতেই পারো আমাকে যে সিনেমা কেমন লাগলো। যে সিনেমা আমাদেরকে কনভিন্স করে সেই সমস্ত সিনেমাই জাস্টিফাইড ভালো সিনেমা, আর যেগুলো গুলবাজিতে ভর্তি বাস্তবের থেকে 10 ফুট ওপরে সেই সবই ঢপের সিনেমা, এটা আমার মনে হয়। এনিওয়ে, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, মাঝখান থেকে মেয়ের বাবার চিন্তা হবু জামাইকে নিয়ে, এই হবু জামাই কীভাবে ইনকাম করে, এই নিয়েই এই লেঙ্গিবাচক প্রেমের গল্প, সাথে এ আর রহমানের মিউজিক, আর কি চাই। হ্যাঁ, ভাবতেই পারো যে গল্পটা এক্স্যাক্টলি কী, গল্প বলে দিলে আর রিভিউ করার কোনো মানেই হয় না। বলে রাখি, স্টোরি রাইটার এনকে সালিল নয়, কিন্তু স্টোরি রাইটারের নাম হচ্ছে এ আর রহমান নিজে, ভাবতে পারছো? মেয়ের বাবা ছেলেকে একটা চ্যালেঞ্জ দেয়, মেয়েকে ভালোবাসলেই শুধুমাত্র হবে না, যাও 100খানা গান লিখে কম্পোজ করে এসো। হবু জামাইও বেরিয়ে পড়লো, তারপর সিনেমায় যা টুইস্ট অ্যান্ড টার্নস সেগুলো অনেক জায়গাতে অবিশ্বাস্য, ইনফ্যাক্ট তোমারও বিশ্বাস হবে না। ইনফ্যাক্ট সিনেমাতে অনেক কিছুই দেখিয়েছে, যেমন লিজা রয়ের একটা প্রেজেন্স রয়েছে, ওরে বাবা, পুরো ওয়েস্টার্ন ড্রেসে যেন কাঞ্চন মল্লিক ফর্সা হয়ে গেছে, কেন যে এলেন এই লিজা রয় জানি না। কিন্তু এরপর সিনেমার গল্পে একটা ফ্ল্যাশব্যাক দেখতে ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে, মানে ছেলের মা বাবাকে নিয়ে একটা ফ্ল্যাশব্যাক, এবং এই ফ্ল্যাশব্যাকে গল্পের ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরেই চলতে থাকে গুলবাজির রিপিট, প্রচুর গুল 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 গুল, একটা গান নাকি একটা সমাজকে চেঞ্জ করে দেবে, একটা গান নাকি একটা মানুষের আদর্শকে চেঞ্জ করে দেবে, পলিটিশিয়ানদের বদলে দেবে, ক্লাইম্যাক্সও ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, ওভার দ্য টপ বলে আমার মনে হয়েছে, হজম করতে কিন্তু র্যান্টাক লাগবে। হ্যাঁ, আর একটা কথা, এই সিনেমাকে লাভ স্টোরি বলাই যায়, ওটা ভালোভাবে এস্টাবলিশড হয়েছে এই সিনেমাতে, এই লাভ স্টোরি কনসেপ্টটা। ভাবতেই পারো যে এই সিনেমা, এ আর রহমানের মিউজিক, এ আর রহমানের গল্প, গান কেমন লাগছে, ওইটাই একমাত্র কারণ এই সিনেমাটা দেখবার। হাই নোটসের জায়গাগুলো ফাটাফাটি, প্রচুর ট্রান্সপোজড, ট্রান্সপোজড মানে হচ্ছে একটা স্কেল থেকে আরেকটা স্কেলে গানের ভেতর দিয়ে এই চলনটাকে ট্রান্সপোজ বলি আমরা। কোনো ধরনের শিক্ষিত টিউনস ইউজ হয়েছে কত ধরনের, সিরিয়াসলি, মানে একটা কথা বলবো, গত বছর ডিউরিং লকডাউন এই সিনেমা 70% মিউজিক আমার শোনা হয়ে গিয়েছিলো থ্রু আরমান মালিক এবং সশবত সিং, আমাকে শুনিয়েছিল হোয়াটসঅ্যাপে, কোনো কথা হবে না। নিজে মিউজিশিয়ান হয়েও একটা কথা বলবো, রহমান স্যার আগে যেভাবে সোজা সরল গান মানাতেন সেটা কিন্তু এক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড, হয়তো শুনতে ভালো লাগছে আমার মতো মিউজিশিয়ানদের, কিন্তু সাধারণ মানুষের মনে হবে খুব কঠিন একটা মিউজিক, এটা আমার মনে হয়েছে। দেখো, টাকা সব কিছু নয় জীবনে, আর গান দু রকমের, আইদার গানের মধ্যে সত্য আছে নয় নেই, এই ওভারঅল ব্যাপারটা এই সিনেমার ভেতরে ডায়লগ হিসেবে ইউজ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। জিজ্ঞেস করতে পারো তোমরা যে অ্যাক্টর অ্যাক্ট্রেস কেমন, ইয়ান ভাট যে হিরো, অ্যাভারেজ, খুব যে দারুণ কিছু নয়, লিজা রেও ওই যে বললাম ব্রোকলি টাইপ অভিনয়, মানিষা কৈরালার স্পেশাল অ্যাপিয়ারেন্সও খুব ভালো লেগেছে, পুরো এটাও মনে হয়েছে মানিষা কৈরালা অভিনীত সাউথ ইন্ডিয়ান প্রেম আমার, চুমু চুমু চুমু। হ্যাঁ, বক্স অফিস ফিভারে আমি ক্রাইম মাস্টার ডোডো 99 Songs-কে 5-3 চুমু দেবো, কেন, রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, রহমানের মিউজিক, এবং এই সিনেমাতে একটা ব্যাপার কিন্তু খুব কমন ছিল, পুরো সিনেমাটাই লাভ স্টোরি ওরিয়েন্টেড, অনেক সিনেমা লাভ স্টোরি নিয়ে শুরু হয় কিন্তু লাস্টের দিকে অন্য কিছু দেখিয়ে দেয়, পলিটিক্যাল ফাইট দেখিয়ে দেয়, বাট এটা কমপ্লিটলি লাভ স্টোরি একটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তাই বক্স অফিস ফিভারে আমি ক্রাইম মাস্টার ডোডো এই সিনেমা মানে 99 Songs-কে 5-3 চুমু দিচ্ছি।